আসসালামু আলাইকুম। আজ সবার সাথে শেয়ার করব অথেন্টিক চাইনিজ সবজির রেসিপি। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যেভাবে চাইনিজ সবজি তৈরি করে থাকে তার চেয়ে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে থাকে দেশের বাহিরের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাইনিজ সবজি। চিকেন, মিক্সড ভেজিটেবল এবং বিভিন্ন রকমের সস দিয়ে তৈরি করা হয় মজাদার এই চাইনিজ সবজি। চেষ্টা করব একদম পারফেক্ট অথেন্টিক চাইনিজ সবজির রেসিপিটি আজকে শেয়ার করতে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার অথেন্টিক চাইনিজ সবজি। চাইনিজ সবজি তৈরি করার জন্য একটা শুকনো প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে সেম রেসিপিটা বাটার বা নর্মাল কুকিং অয়েল দিয়েও তৈরি করতে পারেন। এখন এই ঘিতে দিয়ে দেব আদা এবং রসুন কুচি। আদা এবং রসুনটা একদম মিহি কুচি করেই দিবেন। এখন এই আদা এবং রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রসুন এবং আদাটা কিন্তু একটু হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এই আদা রসুনের সাথে আমি দিয়ে দেব সবজি। আজকের রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে কুচি। পেঁপেটা সামান্য একটু চিকন করে আমি কেটে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি। গাজরটাও আমি ডুমুডুমু করে চিকন করে কেটে নিয়েছি। এই চাইনিজ সবজিটা আজকে আমি তৈরি করব তিনটা সবজি দিয়ে। আপনারা চাইলে সেম সবজিতে বরবটি এবং ব্রোকলিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই অবস্থাতে লবণের পরিমাণটা অনেকটাই কম দিবেন, তার কারণটা কিছুক্ষণ পরেই আমি বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার বা ব্ল্যাক পেপার। এখন আদা রসুনের সাথে গাজর এবং পেঁপে কুচিটা একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই গাজর এবং পেঁপেটা আগে হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি কখনোই চাইনিজ সবজি আগে সেদ্ধ করে নিই না। কারণ সবজি সেদ্ধ করে নিলে সবজির যে পুষ্টি বা ভিটামিন সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়, আপনারা সবাই সেটা জানেন। পেঁপে এবং গাজরটা হালকা নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখবেন। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপে এবং গাজরটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এই পেঁপে এবং গাজরের সাথে আমি দিয়ে দেব চিকেন। পর্যাপ্ত পরিমাণ পানির সাথে আমি মুরগির একটা ব্রেস্টের পিস সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এই মুরগির মাংস সেদ্ধ করার সময় আদা এবং রসুনের বাটাও দিতে পারেন। খুব ভালোমতো মুরগিটা যখন সেদ্ধ হয়ে আসবে পানি থেকে মুরগিটা তুলে হাত বা চামচ দিয়ে এই মুরগির মাংস থেকে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে লম্বা করে আলাদা করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবজিতে আমি আজকে রেড অনিয়ন ইউজ করব। আপনারা চাইলে হোয়াইট অনিয়ন বা রেগুলার যে অনিয়নটা সেটাও দিতে পারেন। একটা পেঁয়াজকে আমি মাঝখান থেকে 4 ভাগ করে কেটে পেঁয়াজের সবগুলো পাপড়ি আলাদা করে নিয়েছি। ঝাল স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সস। সর্বপ্রথম দিলাম ফিশ সস। দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। এখন দিচ্ছি ওয়েস্টার সস এবং সবার শেষে দেব সয়া সস। আমি ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা লাইট সয়া সসও দিতে পারেন। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে লবণের পরিমাণ কম দিবেন প্রথমে, কারণ আমরা সবাই জানি সবগুলো সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। তাই সবজি ভাজার সময় যদি বেশি লবণ দিয়ে ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু এই সবজিতে প্রচুর লবণ হয়ে যাবে। তাই সবজিটা ভাজার সময় অবশ্যই সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেবেন। এখন আমি ঘড়ি ধরে ঠিক 5 মিনিট সবজিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং চুলার আঁচ কিন্তু এই অবস্থায় হাই হিটে করে দেব। খুব ভালোমতো সব কিছু একসাথে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সবজিতে আমি দিয়ে দেব চিকেন স্টক। যেই পানিতে আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটাই আমি একটা পাত্রে তুলে নিয়েছি, কারণ
মুরগি সেদ্ধর পানিটাই হচ্ছে চিকেন স্টক, সেটা আমরা সবাই জানি। এখন সব কিছু আবারও খুব ভালো মতো নেড়ে দিচ্ছি এবং ঘড়ি ধরে অপেক্ষা করব 5 মিনিট, আর চুলার আঁচ কিন্তু হাইটে থাকবে। 5 মিনিট পর যখন পানিতে বলক চলে আসবে তখন এই সবজিটাকে একটু ঘন করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি সামান্য একটু পানি দিয়ে আগে গুলিয়ে রেখেছি। সবজিতে কর্নফ্লাওয়ার দেওয়ার আগেই চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো নেড়ে নেবেন। এখন এই কর্নফ্লাওয়ার সব সবজির সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর এই সবজিতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি আজকের সবজিতে ইউজ করব রেড ক্যাপসিকাম, আপনারা চাইলে গ্রিন বা ইউলো ক্যাপসিকামও দিতে পারেন। চাইনিজ সবজির মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই পেঁয়াজ পাতা আর সস, তাই চেষ্টা করবেন এই চাইনিজ সবজিতে অবশ্যই পেঁয়াজ পাতাটা ইউজ করতে। আর অবশ্যই মনে রাখবেন ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতাটা সবজিটা যখন তুলে নেবেন তার ঠিক 5 মিনিট আগে দিবেন, কারণ পেঁয়াজ পাতা এবং ক্যাপসিকাম বেশি রান্না করতে হয় না। 5 মিনিট পর আমার সবজি কিন্তু এখন একদম তৈরি। আমি একটা সার্ভিং ডিশে সম্পূর্ণ সবজিটা তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মজাদার অথেন্টিক চাইনিজ সবজি খাওয়ার জন্য একদম তৈরি। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন সবজি দেখতে যেমন সুন্দর হয়েছে, এই সবজির টেস্টও কিন্তু মাশাল্লাহ অনেক মজার। আশা করি যারা এখনও ট্রাই করেনি একবার হলো বাসায় আমার রেসিপি ফলো করে এই সবজি বানিয়ে নেবেন, ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।